हेलो फ्रेंड्स, एनटीपीसी परीक्षार विगत बचर जिके प्रश्न उत्तर नहीं आमादेर चैनले समस्त भिडियो देया होबे। आगामी एनटीपीसी परीक्षार जोन्नो प्रश्नगुली खूबी कार्यकरी थाकबे। एर आगे 2016 साले एनटीपीसी परीक्षा होयेछिलो। आजकेर भिडियोय 29 मार्च 2016 आरआरबी एनटीपीसी कोश्चन पेपारेर समस्त जिके ओ जीएस कोश्चनगुली निये आलोचना करब। भिडियोटी शेष पर्यन्त देखबेन ओ भालो लागले लाइक अवश्यई करबेन। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কোশ্চেন নাম্বার 1, দিন ই ইলাহি ওয়াজ প্রমোটেড বাই, দিন ই ইলাহি প্রচার করেছিলেন। প্রশ্নগুলি ভালো করে দেখুন ও উত্তরগুলি দেবার চেষ্টা করুন। ভিডিওটির শেষে কমেন্ট করে জানাবেন কতগুলি উত্তর সঠিক করতে পেরেছেন। দিন ই ইলাহি ওয়াজ প্রমোটেড বাই, রাইট অ্যান্সার অপশন সি, আকবর। দিন ই ইলাহি প্রচার করেছিলেন সম্রাট আকবর। কোশ্চেন নাম্বার 2, ইন হুইচ ইয়ার ওয়াজ আরবিআই ন্যাশনালাইজড, আরবিআই কোন সালে জাতীয়করণ করা হয়েছিল। রাইট অ্যান্সার অপশন সি, 1949, 1949 সালে। আরবিআই 1949 সালে জাতীয়করণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 3, হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বৃহত্তম তাজা জলের হ্রদ কোনটি। রাইট অ্যান্সার অপশন সি, লেক সুপিরিয়র। বিশ্বের বৃহত্তম তাজা জলের হ্রদ হলো লেক সুপিরিয়র। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নেম অফ এ মেডিভেল ইন্ডিয়ান বুক অন ম্যাথামেটিক্স, নিচের কোনটি মধ্যকালীন ভারতে গণিতের একটি বইয়ের নাম। রাইট অ্যান্সার অপশন বি, লীলাবতী। লীলাবতী মধ্যকালীন ভারতে গণিতের একটি বইয়ের নাম। কোশ্চেন নাম্বার 5, ফ্রম হোয়ার ওয়াজ মঙ্গলয়ান লঞ্চড, মঙ্গলযান কোথা থেকে চালু করা হয়েছিল। রাইট অ্যান্সার অপশন বি, শ্রীহরিকোটা। মঙ্গলযান শ্রীহরিকোটা থেকে চালু করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য টেকনোলজি ইউজড ইন এ কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্কে কি প্রযুক্তি ব্যবহৃত হয়। রাইট অ্যান্সার অপশন বি, লেজার। কম্প্যাক্ট ডিস্কে লেজার প্রযুক্তি ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 7, হোয়ার ওয়াজ পেপার ইনভেন্টেড, কাগজের উদ্ভাবন কোথায় হয়েছিল। রাইট অ্যান্সার অপশন এ, চায়না। কাগজের উদ্ভাবন হয়েছিল চীনে। কোশ্চেন নাম্বার 8, হুইচ রিভলিউশনারি টুক হিজ ওন লাইফ, কোন বিপ্লবী তার নিজের জীবন নিয়েছিলেন। রাইট অ্যান্সার অপশন ডি, চন্দ্রশেখর আজাদ। বিপ্লবী চন্দ্রশেখর আজাদ তার নিজের জীবন নিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 9, হোয়ার ইন দ্য হিউম্যান বডি ক্যান ইউ ফাইন্ড দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মানুষের দেহে কোথায় আপনি ল্যাঙ্গারহ্যান্সের আইলেট পেতে পারেন। রাইট অ্যান্সার অপশন বি, প্যানক্রিয়াস। মানুষের দেহে প্যানক্রিয়াসে আপনি ল্যাঙ্গারহ্যান্সের আইলেট পেতে পারেন। কোশ্চেন নাম্বার 10, পলিনেশন বাই উইন্ড ইজ কল্ড, বায়ু দ্বারা পরাগ মিলনকে কি বলা হয়। ভিডিওটি পুরোটি দেখুন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ভিডিওটি কার্যকরী হবে। আশা করি কিছু প্রশ্ন এখান থেকে পেয়ে যেতে পারেন। পলিনেশন বাই উইন্ড ইজ কল্ড, রাইট অ্যান্সার অপশন সি, অ্যানিমোফিলি। বায়ু দ্বারা পরাগ মিলনকে বলা হয় অ্যানিমোফিলি। কোশ্চেন নাম্বার 11, হু রোড দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় গান কে লিখেছিলেন। রাইট অ্যান্সার অপশন বি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ভারতের জাতীয় গান লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। কোশ্চেন নাম্বার 12, নেম দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ব্রাজিল, ব্রাজিলের সরকারি ভাষার নাম বলুন। রাইট অ্যান্সার অপশন এ, পর্তুগিজ। ব্রাজিলের সরকারি ভাষা হলো পর্তুগিজ। কোশ্চেন নাম্বার 13, হোয়ার ক্যান ইউ ফাইন্ড দ্য কুঞ্চিকাল ওয়াটারফলস, আপনি কোথায় কুঞ্চিকাল জলপ্রপাত পাবেন। রাইট অ্যান্সার অপশন বি, কর্ণাটক। কর্ণাটকে কুঞ্চিকাল জলপ্রপাত অবস্থিত। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর গেটিং ইলেক্টেড টু দ্য লোকসভা, লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত। রাইট অ্যান্সার অপশন ডি, 25। লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হলো 25 বছর। কোশ্চেন নাম্বার 15, কুইন্সবেরি রুলস ইজ দ্য কোড ফলোড ইন হুইচ স্পোর্ট, কুইন্সবেরি রুলস কোডটি কোন খেলাটিতে অনুসরণ করা হয়। রাইট অ্যান্সার অপশন সি, বক্সিং। কুইন্সবেরি রুলস কোডটি বক্সিংয়ে অনুসরণ করা হয়।
কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেন্সি অফ থাইল্যান্ড, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? রাইট অ্যান্সার অপশান ডি, ইউয়ান। থাইল্যান্ডের মুদ্রা হলো ইউয়ান। কোশ্চেন নাম্বার 17, হুইচ ইজ দ্য অনলি অর্গান ইন দ্য হিউম্যান বডি দ্যাট ক্যান রিগ্রো অর রিজেনারেট, মানব দেহের কোন একমাত্র অঙ্গটি পুনরায় জন্মায় বা পুনর্জাত করতে পারে? রাইট অ্যান্সার অপশান সি, লিভার। মানব দেহের একমাত্র লিভার অঙ্গটি পুনরায় জন্মায় বা পুনর্জাত করতে পারে। কোশ্চেন নাম্বার 18, হুইচ অব দ্য ফলোয়িং গ্যাসেস আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস গ্যাস এফেক্ট অন আর্থ, নিচের কোন গ্যাসটি পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস প্রভাবের জন্য দায়ী? রাইট অ্যান্সার অপশান এ, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস প্রভাবের জন্য দায়ী। কোশ্চেন নাম্বার 19, হু ইজ দ্য লাস্ট মুঘল এম্পেরর, শেষ মুঘল সম্রাট কে? রাইট অ্যান্সার অপশান ডি, বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাট হলেন সম্রাট বাহাদুর শাহ। কোশ্চেন নাম্বার 20, হু ওয়াজ দ্য ফার্স্ট টু স্কোর এ পারফেক্ট 10 ইন অলিম্পিক ইন জিমনাস্টিক, অলিম্পিকের জিমনাস্টিকে কে প্রথম 10 স্কোর করেছিলেন? বন্ধুরা, ভিডিওটিতে লাইক করে ও আপনার বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেতে পারেন। হু ওয়াজ দ্য ফার্স্ট টু স্কোর এ পারফেক্ট 10 ইন অলিম্পিক ইন জিমনাস্টিক? রাইট অ্যান্সার অপশান এ, নাদিয়া কোমানসি। কোশ্চেন নাম্বার 21, এ ডিপ ক্র্যাক ইন এ গ্লেসিয়ার ইজ কল্ড, হিমবাহের গভীর ফাটলকে কী বলা হয়? রাইট অ্যান্সার অপশান বি, এ ক্রেভাস। হিমবাহের গভীর ফাটলকে বলা হয় ক্রেভাস। কোশ্চেন নাম্বার 22, হেডকোয়ার্টার্স অফ ইউনেস্কো ইজ লোকেটেড অ্যাট, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশান ডি, প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। কোশ্চেন নাম্বার 23, মধুবাণী পেন্টিং স্টাইল ইজ নেটিভ টু হুইচ স্টেট, মধুবাণী চিত্রশৈলী কোন রাজ্যে স্থানীয়? রাইট অ্যান্সার অপশান সি, বিহার। মধুবাণী চিত্রশৈলী বিহার রাজ্যে স্থানীয়। কোশ্চেন নাম্বার 24, হুইচ অব দ্য ফলোয়িং ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন অর্গানিক কম্পাউন্ডস, নিচের কোনটি সর্বদা জৈব যৌগগুলিতে উপস্থিত থাকে? রাইট অ্যান্সার অপশান এ, কার্বন। কার্বন সর্বদা জৈব যৌগগুলিতে উপস্থিত থাকে। কোশ্চেন নাম্বার 25, হোয়ার ইজ দ্য আইল্যান্ড অফ সেসেলস লোকেটেড, সেসেলস দ্বীপটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশান এ, ইন্ডিয়ান ওশিয়ান। সেসেলস দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 26, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারপোল লোকেটেড, ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার অপশান সি, লিওন। ইন্টারপোলের সদর দপ্তরটি লিওনে অবস্থিত। কোশ্চেন নাম্বার 27, হুইচ ইজ দ্য লার্জেস্ট নন পোলার ডিজার্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বৃহত্তম অমেরু মরুভূমি কোনটি? রাইট অ্যান্সার অপশান সি, সাহারা। বিশ্বের বৃহত্তম অমেরু মরুভূমি হল সাহারা। কোশ্চেন নাম্বার 28, জিমি ওয়েলস অ্যান্ড ল্যারি সাঙ্গার আর অ্যাসোসিয়েটেড উইথ, জিমি ওয়েলস এবং ল্যারি সাঙ্গার কিসের সাথে জড়িত? রাইট অ্যান্সার অপশান এ, উইকিপিডিয়া। জিমি ওয়েলস এবং ল্যারি সাঙ্গার উইকিপিডিয়ার সাথে জড়িত। কোশ্চেন নাম্বার 29, হুইচ অব দ্য ফলোয়িং ইজ কল্ড অরাম, নিচের কোনটিকে অরাম বলা হয়? রাইট অ্যান্সার অপশান বি, গোল্ড। সোনাকে অরাম বলা হয়। কোশ্চেন নাম্বার 30, পাঞ্চ কার্ড ইজ অলসো কল্ড, পাঞ্চ কার্ডকে বলা হয়? রাইট অ্যান্সার অপশান এ, হলেরিত কার্ড। পাঞ্চ কার্ডকে বলা হয় হলেরিত কার্ড। কোশ্চেন অ্যান্সারের পিডিএফ আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন, এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বা ব্লগার সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক ও ব্লগার লিঙ্ক দেওয়া থাকবে। কোশ্চেন নাম্বার 31, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড অন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? রাইট অ্যান্সার অপশান সি, জুন 5। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। কোশ্চেন নাম্বার 32, উইথ হুইচ স্পোর্ট ইজ দ্য টার্ম টি কানেক্টেড, টি শব্দটি কোন খেলাটির সাথে যুক্ত? রাইট অ্যান্সার
অপশান সি গল্ফ, টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। কোয়েশ্চেন নাম্বার 33, হু ইজ কল্ড দ্য ফ্রন্টিয়ার গান্ধি, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? রাইট অ্যান্সার অপশান সি খান আব্দুল গফর খান, সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। কোয়েশ্চেন নাম্বার 34, গ্রানাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, গ্রানাইট হলো একটি উদাহরণ। রাইট অ্যান্সার অপশান সি ইগনিয়াস রক, গ্রানাইট হলো ইগনিয়াস রকের একটি উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 35, হোয়াট ডিড এডওয়ার্ড জেনার পায়োনিয়ার, এডওয়ার্ড জেনার পায়োনিয়ার কি করেছিলেন? রাইট অ্যান্সার অপশান এ ভ্যাকসিনেশন, এডওয়ার্ড জেনার পায়োনিয়ার ভ্যাকসিনেশন আবিষ্কার করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 36, হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ ল্যান্ড লকড কান্ট্রি, নিচের কোনটি থলবেষ্টিত দেশ? রাইট অ্যান্সার অপশান বি কাজাকস্তান, কাজাকস্তান হলো একটি থলবেষ্টিত দেশ। কোয়েশ্চেন নাম্বার 37, হুইচ ইন্ডিয়ান কিং ইউজড নাভাল পাওয়ার টু কনকিওর পার্ট অফ ইস্ট এশিয়া, কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার অংশ জয় করতে নৌশক্তি ব্যবহার করেছিলেন? রাইট অ্যান্সার অপশান সি রাজেন্দ্র চোল, ভারতীয় রাজা রাজেন্দ্র চোল পূর্ব এশিয়ার অংশ জয় করতে নৌশক্তি ব্যবহার করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 38, হুইচ কান্ট্রি হ্যাজ ওন ম্যাক্সিমাম নাম্বার অব ওয়ার্ল্ড কাপ টাইটেল ইন ফুটবল, কোন দেশের ফুটবলে বিশ্বকাপের সর্বোচ্চ সংখ্যা রয়েছে? রাইট অ্যান্সার অপশান সি ব্রাজিল, ব্রাজিল দেশের ফুটবলে বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 39, হুইচ ইজ দ্য ব্রাইটেস্ট স্টার ইন আওয়ার নাইট স্কাই, আমাদের রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি? রাইট অ্যান্সার অপশান বি সিরিয়াস এ, রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হল সিরিয়াস এ। দ্য লাস্ট কোয়েশ্চেন অব দিস ভিডিও, কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ অব দ্য ফলোয়িং ইজ রেয়ার্ড ফর ইটস ফ্লিজ অর ফাইবার, নিম্নলিখিত কোনটি তার লোম বা ফাইবারের জন্য লালন পালন করা হয়? রাইট অ্যান্সার অপশান এ আলপাকা, আলপাকাকে তার লোম বা ফাইবারের জন্য লালন পালন করা হয়। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইম্পর্ট্যান্ট ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।